যারা দুনিয়াতে স্থির ছিল কালেমার উপরে দুনিয়াতে স্থির ছিল কোরআন এবং হাদিসের উপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে স্থির রাখবেন কবরে পরিত্রাণের ব্যবস্থা করবেন কবরের জীবন ব্যক্তি শিরক এবং কুফুর যদি করে শিরক এবং কুভুই ব্যক্তি অর্থাৎ মুশরিক এবং কাফের ব্যক্তির কবর থেকেই আজাব শুরু হয়ে যাবে মুনাফিক ব্যক্তির আজাব শুরু হয়ে যাবে জাহেলিয়াতের আহ্বান বলতে পবিত্র কোরআন এবং হাদিসের বাহিরের যত আহ্বান সব জাহেলি আহ্বান সব জাহেলি মতবাদ পবিত্র কোরআন এবং হাদিসের বাহিরের যত মতবাদ যত পথ যত পদ্ধতি সব কিছু ইসলামের বাহিরের জিনিস এখানে কোনো সুযোগ নেই এই কাজ করবেন তিনি কখনো সুযোগ পাবেন না দিনিয়াল ইসলাম এই কথা বলার পেশাবের ছিটা থেকে পেশাবের নাপাকি থেকে নিজেকে রক্ষা করতে না পারি কবর থেকেই শাস্তি শুরু হয়ে যাবে ওটা তো আরো কত দূরে জান্না অথবা জাহান নাম আরো কত দূরে জান্না অথবা জাহান নাম অথচ কবর থেকে ব্যক্তির পেশাবের ছিটা থেকে রক্ষা না পাওয়ার কারণে ব্যক্তিকে আজাব দেওয়া শুরু হয়ে গেছে সাথে সাথে মিথ্যাচার করা কারণ আমি মিথ্যাচার করলে আজাব কবর থেকে শুরু হয়ে যায় আত্মা তেলাত টেক করলে ব্যক্তির আজাব শুরু হয়ে যায় কবর থেকে দিস আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু ومن تبيهم بإحسان إلى يوم الدين أبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين. وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ سورة إبراهيم جد نمبر سورة شطش نمبر آيات وقال النبي الأمين صلى الله عليه وسلم القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه

উপস্থিত আছেন আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেহাদি যুবসংঘের কেন্দ্রীয় জেলা উপজেলা এলাকা ও শাখার বিভিন্ন স্তরের নেত্রী ও নেতৃবৃন্দ বা দায়িত্বশীল বৃন্দ সাথে সাথে উপবিষ্ট রয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম ভ্রাতৃমণ্ডলী প্রশংসা আল্লাহ সুবাহান তালার জন্যে যে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে বত্রিশতম তাবলিগে ইস্তেমাই উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক প্রিয় নাবি মোহাম্মদ সাল্লাহ প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলহি দিনের তাবলিগ করেছেন পবিত্র কোরান এবং সই হাদিসের আদলে তারই ধারাবাহিকতায় আমাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রয়েছে আল্লাহরবুল্লা আলমিন আমাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি বন্ধুগণ আপনারা পূর্বেই অবগত হয়েছেন আমার আলোচনার বিষয় কবরের জীবন আল্লাহর আলমিনের কাছে শুরুতেই দোয়া করছে আল্লাহ আজকের আলোচনা থেকে আমরা বক্তা শ্রোতা সকলে যেন উপকৃত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন মানুষের জীবনের কয়েকটি ধাপ রয়েছে মানুষের জীবনে কয়েকটি স্তর রয়েছে তার মধ্যে প্রথম একটি স্তর হচ্ছে আলমে আর রহ তথা রুহের জগৎ সেখান থেকে দ্বিতীয় স্তর হচ্ছে মাতৃগর্ভ সেখান থেকে তৃতীয় স্তর হচ্ছে পার্থিব জীবন বা দুনিয়ার জীবন তার চতুর্থ স্টেপ হচ্ছে বারজাক বা কবরের জীবন পঞ্চম স্টেপ বা ধাপ হচ্ছে আখিরাত যার শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম মানুষের এই পাঁচটি স্তরের মধ্যে অতীপ গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে আল আমে বার্জাক তথা কবরের জীবন যদিও কবর বলতে শুধুমাত্র আমরা কাউকে দাফন করায় এই বিষয়টা বুঝে থাকি কিন্তু কবর বলতে যদি এই কথাটাই বুঝে থাকি তাহলে যিনি পানিতে ডুবে মারা গেলেন যিনি বাঘের পেটে মারা গেছেন বা এভাবে যাকে বাঘ খেয়ে ফেলেছে এভাবে যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সুবাহান হওয়াতা আলা তার বিদায়ের ব্যবস্থা করেছেন তাকে আমরা কি বলবো আল্লাহরাব্বুল্লা আলামীন সোরা আবাসা আশি নম্বর সোরার একুশ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন সুম্মা আমায় চাহু ফাআকবরা আল্লাহরব্দুল আলামীন অধঃপর মৃত্যু দেন ফাআকবরা তাকে দাফন করা হয় এখানে কবর বলতে শুধুমাত্র ব্যক্তিকে দাফন করায় উদ্দেশ্য নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 23 নাম্বার সূরার আয়াতের একশো নম্বর আয়াতের মধ্যে এই কথা স্পষ্ট বলছেন ওমি ওয়ারাহিম বারজাকু অর্থাৎ কেয়ামত পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যে একটা বিশাল জগৎ মৃত্যু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যে বিশাল একটা জগৎ এটা হচ্ছে আলামে বারজাক তথা কবরের জীবন আলামে বারজাক বা কবরের জীবন কবর অত্যন্ত ভয়াবহ জায়গা কবর অত্যন্ত ভয়াবহ জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন যখন কবরের পাশে বসতেন কবরের পাশে দাঁড়াতেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন কবর কি তিনি এত ভয় পেতেন কবরের পাশে যখন দাঁড়াতেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ভিজে যেত দাড়ি ভিজে যাওয়ার কারণ সম্পর্কে সাহাবারা প্রশ্ন করেছেন এই হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে তিরমিজি হাদিস নাম্বার চার হাজার সাতষট্টি তার দাস হানি বর্ণনা করছেন উসমান উদ্দিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আন যখন কবরের পাশে দাঁড়াতেন তখন তার দাড়ি ভিজে যেত এ প্রসঙ্গে তাকে ফাকিল আলাহু তাকে প্রশ্ন করা হতো এমতো অবস্থায় তালকুরুল জান্নাত আপনি জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আপনি জান্নাতের কথা বলেন এবং জাহান্নামের কথা বলেন ফালা তাপ কি কিন্তু আপনাকে ক্রন্দন করতে দেখি না আপনাকে কাঁদতে দেখি না বতাপ কি মিন হাদা কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি কেন কেঁদে ওঠেন তখন উসমানুবনা আন। তিনি বলছেন শোনো আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি আল কবর আউয়ালু জিলিম মিন মানাজিলিল আখিরা কবর হচ্ছে আখিরাতের প্রথম मंजिल ফা ইন নাজামিনহু ফামা বাদাহু আইসরুমিন যদি ব্যক্তি এখান থেকে মুক্তি পেয়ে যায় তাহলে প্রত্যেকটা স্টেপ থেকে তার হাসর তার মিজান তার সিরাত একটা ব্যক্তি মুক্তি পেয়ে যায় ওয়া ইন লাম ইয়ানজু মিনহু যদি ব্যক্তি এখান থেকে মুক্তি না পায় ফামা বাদাহু আশাদ মিনহু এর পরের জীবনগুলো তার জন্য আরো কঠিন হয়ে যায় শোনো শুধু তাই নয় আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল কবরু আফজাহু মিনহু মা রাইতু মান দারান কাততু আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর অতি ভীতিকর একটা জায়গা এর মতো ভীতিকর স্থান আমি মুহাম্মদ সাল আলী আসাল্লাম দেখি নাই এই জন্যে আমি উসমান উদ্দা ফান আল্লাহ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের জামাই যার দুই কন্যা আল্লাহ রব্বুল আলমিন আমার সৌভাগ্যে রেখেছিলেন তার জামাই হয়েও আমি ক্রন্দন করছি এ কারণে কারণ আমি উসমান উব্না আফফান আমাকে দেখে কবর ছাড় দিবে না আমরা বলছিলাম কবর বড় একার ঘর এই জায়গা বড় কঠিন জায়গা এই জায়গা বড় কঠিন জায়গা এই যে বিশাল একটা স্থান বিশাল একটা জায়গা এই ব্যবধান বিরাট ব্যবধান যেটা মৃত্যু থেকে মানুষের শুরু হয়েছে এই ব্যবধানে যদি কেউ মুক্তি পায় তাহলে পরবর্তী স্টেপগুলো তার জন্যে সুন্দর ও সহজ হয় নতুবা যদি এখানে কেউ মুক্তি না পেয়ে যায় তাহলে পরবর্তী স্টেপ গুলো তার জন্য অতিবক কঠিন ও জটিল হয়ে যায় আল্লাহ আমাদের সেখান থেকে পরিত্রাণের ব্যবস্থা করুন আল্লাহ আমিন পবিত্র কোরআন এবং সই হাদিসের জীবন গড়ার তাও সই হাদিসের উপরে জীবন গড়ার তাও ফিকদান করুন আল্লাহ আমিন মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যু যখন মানুষের কাছে এসে যায় তখন মৃত্যুর পরপরই যে জীবনটা শুরু হয় এই জীবন থেকে কিন্তু মানুষের যে কবরের আজাব সে কিন্তু বুঝতে পারে দেখতে পারে আল্লাহ আলামিন তাকে জান্নাত অথবা জাহান নাম দেখানোর ব্যবস্থা করেন কিভাবে করেন আল্লাহ সুবাহ তিনি ভালো জানেন অনেকে বলে থাকেন নাস্তিক যারা আছেন যারা জ্ঞান পাপী রয়েছেন তারা বলে থাকেন অনেকেই যে কবরের আজাব কি নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের হিসাব লাভ কষে কি মাসখানে তার বিজয় ফাঁক কথা এরকম বাক্যগুলো তাদের মুখ থেকে বের হয় যদিও যখনই ব্যক্তি প্রবেশ করবে মৃত্যুর ওই প্রহরে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন ব্যক্তি সবকিছু বুঝতে পারবে কে নাস্তিক কে আস্তিক তার দুই অবস্থা তার সামনে উদ্ভাসিত হয়ে যাবে দুই অবস্থা তার সামনে উদ্ভাসিত হবে হয় ব্যক্তি জান্নাতি তাকে জান্নাত দেখানো হবে নতুবা জাহান্নামি তাকে জাহান্নাম দেখানো হবে এম তো অবস্থায় আর কোনো সুযোগ নেই আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তিনি বর্ণনা করছেন হাদিসটি সহিহুল বুখারি প্রথম খন্ড কিতাবুল জানায়েদের 175 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করছেন যখন মানুষ মৃত্যুবরণ করে এমন তো অবস্থায় তাকে খাটিয়ায় নিয়ে যাওয়া হয় তখনই ব্যক্তি বুঝতে পারে আর তখনই স্পষ্ট হয়ে যায় দুনিয়ায় বাঁচা কোথায় ছিলে আস্তিক নাকি নাস্তিক বহু নাস্তিক্যবাদের জয়লাভ সয়লাপ তোমার মুখ থেকে বের হয়েছে এখন তোমার নিস্তার নাই কারণ সে তখন কবরে যেতে চায় না কারণ সে আগে থেকেই বুঝতে পারছে যে আমার একটু পরেই কি অবস্থা ঘটবে আমি তখন সেখানে কি করব। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আবু সাইদ খুদির বর্ণনা করছেন ইজা উজিয়াত ইলজে নাজা ওয়াসতাম আলাহর রিজ আলু আয় নাকিহিম ফাইন কেনাত সো কলাতকত দি যখন ব্যক্তি সৎ হয় তখন বলতে থাকে কলাতকত দি মৌনি আমাকে তাড়াতাড়ি নিয়ে চাল আমি কবরে যেতে চাই আমি আখেরাতে যুক্ত হতে চাই আমি আল্লাহ আল্লাহসবাহান হওয়াতালার জান্নাতের সাথে আমার কবরকে সংযুক্ত করে আল্লাহ দিক তাহলে আমি অনন্তকালের জন্য একটা ব্রড সময় জান্নাতের সাথে আমার কবরকে সংযুক্ত করে দেওয়া হবে সেখানে আমি আরাম এসে থাকতে পারবো তখন বারবার ব্যক্তি বলতে থাকে কদ্দিমুনী আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ওয়ইন কানাত হাতিন কলা ক্বালাতিয়া ওইলাহা ব্যক্তি যদি অসত হয় ব্যক্তি যদি অসত হয় তার আমল ঠিক নেই আমল যা করেছে খেল করেনি আমল করেছে পবিত্র কোরআন এবং সহি হাদিসের আদলে করেনি কখনো খেল করে হাদিস সইকি সইকি কখনো খেয়াল করেনি আল্লাহ নবিহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এর বর্ণনা থেকে বর্ণনা এসেছে কিনা কথা রাসুল রাসূল সাল্লা আলাইহিসাল্লাম তাকে সাব্যস্ত কিনা মানুষ যা করেছে আমিও তাই করেছি এরকম অবস্থা হবে যার ভয়াবহ পরিণতি হবে তার অবস্থায় আল্লাহ রাসুলসাল্লা আলাইহিমসাল্লাম বলছেন ওয়াইন কায়ানাত গো ইরাস যখন ব্যক্তি অসাৎ হয় কলাতিয়া অইলাহা হাই না বিহা মৌ না আমার জন্যে দুর্ভোগ আমার জন্যে আজকে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ ইসমাউসাউতাহা কুল্লু শাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে যে কথা বলছেন অতীব গুরুত্বপূর্ণ অতীব ভয়াবহ ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাই পৃথিবীর সব কিছু শুনতে পারে ইল্লাল ইনসান অন্য হাদিসের মধ্যে ইল্লাত তাকালাইনে কথা বলা হয়েছে মানুষ এবং জিন ব্যতীত ওই আযাব শুনতে পায় অতচ খাটিয়ার উপরে লোকটি রয়েছে নড়াচড়া উপলব্ধি করতে পারি না লোকটি নড়ছে কি কথা বলছে এটা বুঝতে পারে না কিন্তু খাটিয়ার উপর থেকে এত বিকট আওয়াজ আল্লাহ রাসুল সাল্লাম বলছেন লাউ সামিয়াল ইনসান মানুষ যদি একথা শুনতো মানুষ বেহুশ হয়ে যেত আল্লাহ আকবার মানুষ কবরে এখনো প্রবেশ করেনি কবরের জীবনে বারজাখি জীবনে কেবল প্রবেশ করেছে এই দুনিয়ার মোহ এই দুনিয়ার চাকচিক্য এই দুনিয়ার নাস্তিক্য সব ভুরিসাত হয়েছে এখন ব্যক্তি কবরে প্রবেশ করবে এখন আর কোনো কিছু নেই এখন আর কোনো কিছু নেই কারণ এ পৃথিবীর সব কিছু তার শেষ হয়েছে পৃথিবীর সব কিছু যখন শেষ হয়েছে আর নিস্তার পাওয়ার কোনো ব্যবস্থা নেই এজন্যেই তো যখন ব্যক্তিকে ওই ভালো ব্যক্তি বার বার বলবে রব্বি হ্যাঁ আমার রব রব্বি আমার রব আকিমির সা আ আকিমির সা আ আজজি লাকিমির সা আ তাড়াতাড়ি কেয়ামতের ব্যবস্থা করুন আল্লাহ তাড়াতাড়ি কেয়ামতের ব্যবস্থা করুন পক্ষন্তরে যেই ব্যক্তি কবরে থাকবে অর্থাৎ যার কোন আমলের ঠিক নেই যার আমলের কোনো ভিত্তি নেই যার আমলটা পবিত্র কোরআন ও সৈহাদিসের আদলে হয়নি যিনি আমল করেছেন ইচ্ছে মতো তখন সে বারবার বলতে থাকবে রব্বি লা তাকুমিস saa আল্লাহ কিয়ামত প্রতিষ্ঠিত করো না করলে এই অবস্থার চাইতে আরো ভয়াবহ অবস্থা আমার সামনে আসবে আল্লাহ রব্বি লা তাকুমিস saa আল্লাহ কিয়ামত প্রতিষ্ঠিত করিয়েন না এ অবস্থায় যে অবস্থাতে আমি আছি এর চেয়ে বড় ভয়াবহ অবস্থা সামনে রয়েছে সুতরাং আমি ওখানে যে পরিত্রাণ পাবো না আমি রক্ষা পাবো না আমাকে ব্যবস্থা করুন আর দরকার নেই সামনে আগানোর আমরা বলছিলাম কবর বড় ভয়াবহ জায়গা আব্দুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালান আনাস উদ্নেমালিক রদি আল্লাহু তালান বরাইবনে আজী রদি আল্লাহু আন এ সমস্ত সাহাবিদের থেকে সোই বুখারি সোই মুসলিম মুসতাদ মুসনাদী আহমদ মুস্তাদরাকে হাক মধ্যে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো আরও মর্মস্পর্শী আরও শরীরের পশম শিহরে ওঠার মতো অবস্থা সেই অবস্থা থেকে আল্লাহ রব্দুলা আলামিন আমাদের পরিত্রাণের পথ পদ্ধতি বের করে দিন আমল করা তফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন ইদা উদিয়াল মাইয় তুফি কাবরি আলহিসাম যখন মাইয়েতকে তার কবরে রাখা হয় মাইয়েতকে যখন কবরে রাখা হয় তখন তার ব্যক্তি তার আত্মীয় স্বজন তার পাড়াপড়শি সবাই চলে আসে সবাই চলে আসে এমত অবস্থায় ফয়াতিহি মালাকানে আসোয়াদানে আজরাকান দুইজন এমন ফেরেশতা নীল চক্ষু বিশিষ্ট এমন অবস্থায় তারা দেখতে কালো ওয়া আম্মা আহদুহুমা আল মুনকার তাদের একজনের নাম হচ্ছে মুনকার ওয়া আম্মা আহদুহুমা আন নাকির দ্বিতীয় ব্যক্তি হচ্ছে নাকির ফায়ুজ লিসানি ব্যক্তিকে বসাই ফায়ুজ লিসানি আও ইউকিদানি আও كما قال عليه الصلاه والسلام এমন তো অবস্থায় বসানোর পরে ব্যক্তিকে একের পর এক প্রশ্ন করা হয় যদিও প্রশ্ন প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সবই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তারপরেও মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে মান রাব্বুক তোমার রব কি তোমার রবকে কে ওমাদিনুক তোমার دین কি ওমাহাদার রুদুলাল্লাযী ফিকুম এই লোকটাকে যিনি তোমাদের মাঝে এসেছিলেন তোমরা জানো কি যখন মুমিন ব্যক্তি হবে তখন বার স্পষ্ট ভাবে অকপটে খুব ইমানের সাথে ইতমেনানের সাথে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ দিন আল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম ওহুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আর তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম ফেরেস্তার আশ্চর্যান্বিত হয়ে বলবেন তুমি থামা দাঁড়াইতা তুমি কি করে জানলে তুমি কিভাবে জানলে তখন সে বলবে করা কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি ও সদ্যাক আমি ইমান এনেছি এবং সত্যায়ন করেছি সুতরাং এর মাধ্যমে আমি এগুলো জানতে পেরেছি তখন ফানাদা মুনাদিম মিনাস সামা আসমান থেকে আহ্বানকারী আহ্বান করতে থাকবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আমার বান্দাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম উমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা যে জন্য সৃষ্টি করেছিলাম সে উদ্দেশ্য সে সফল করেছে আন সাদাকা আব্দি ফা আফরিশহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করতে থাকবে ফা আফরিশুহুল জান্নাহ তাকে জান্নাতে বিছানা বিছিয়ে দাও আফতাহু লাহু বাবান জান্না জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল তার কবরকে জান্নাতের সাথে আটাস সংযুক্ত করে দাও কারণ আমার বান্দা সত্য কথা বলেছে তাকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছিলাম সে উদ্দেশ্য সফলতার সাথে পালন করেছে সুতরাং সে যা বলেছে তার কবরকে ফায়ুস তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে মাদ্দা বাসরা তার দৃষ্টিসীমা যত যত দূর চলে যায় তত দূর তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে সুতরাং এখনি কিন্তু শুরু হয়ে গেছে মুমিন ব্যক্তির উত্তর এক রকম তাকে যখন প্রশ্ন করা হয়েছে তুমি কি করে এতগুলো কথা জানলে সে উত্তর দিয়েছে অকপটে করাতু কিতাব আল্লাহ আমি কোরআন পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি আমানতু ওয়া সাদাকতু আমি iman এনেছি এবং সেটা বাস্তবায়ন করেছি সুতরাং আমার আজকের উত্তর দ্বিতীয় স্টেপ যারা এজন্যে ও আবিল তারা হচ্ছে মুনাফিক অথবা কাফের যারা পবিত্র কোরআন ও সৈহাদিসের ধার ধারণি দুনিয়ার কোনো আমল নেই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে এই ব্যক্তির কবরের কবরটাকে সংকীর্ণ করা হচ্ছে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তুমি জানলে কি করে এক এক করে প্রশ্ন করা হচ্ছে মান রববুক তোমার রব কি দিন দীনুক তোমার দিন কি ওমা হাদার যুল্লাযী বুয়সাফিকুম এই ব্যক্তিকে কি তুমি চিনো বারবার সে উত্তর দিবে হা হা লা আদরি লা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না অন্য হাদিসের মধ্যে সে বলবে কুলতুয়া কুলুমা ইয়াকুলুম্নাস আমি সেটাই বলছে মানুষ যা বলেছে এমনিতে এসেছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি হোয়াসাল্লাম ওগুলোর দিকে আমি ভ্রুক্ষেপ করি নাই আমার ভ্রুক্ষেপ করার সময় ছিল না কিন্তু এখানে ব্যক্তিকে বারবার যখন এই উত্তর দিবে হা হা আদ্রি আল্লাহ রসুলসাল্লাহ আলাইহিমসাল্লাম বলছেন ফয়ুদ রপুবে অতঃপর ব্যক্তিকে হাতুড়ি দ্বারা আঘাত করা হবে লাউদুরি বা বিহাল জাবাল লাফারা তুরাব যেই হাতুড়ি দ্বারা ব্যক্তিকে আঘাত করা হবে যেই হাতুড়ি দ্বারা ব্যক্তিকে আঘাত করা হবে লাউদুরি বা বিহাল জাবাল লাসারাত তুরাব যদি ব্যক্তিকে পৃথিবীর কোন পাহাড়ের উপরে ওই হাতুড়ি মারা হতো লাসারাত তুরাব ওটা মাটিতে পরিণত হয়ে যেত এত জোরে এবং এত শক্তিশালী পাওয়ারফুল হাতুড়ি দিয়ে ব্যক্তিকে প্রহার করা হবে কারণ তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সে উদ্দেশ্যে উদ্দেশ্য সফলতার সাথে পালন না করার সাথে সাথে যত নাস্তিক্যবাদিতা যত কিছু সব সে এখানে সয়লাভ করেছে উল্লেখ্য যে আপনি আমি ভেবেছি কি এমন সহজ কবরটা কি এত সহজ যে ওখানে আমি যখন প্রশ্ন করবে মান রব্বুক তোমার রবকে তখন আমি বলবো রব্বি আল্লাহ অমা দিন উক তোমার দিন কি দিন আল ইসলাম এভাবে কি উত্তর দিতে পারবো না কখনোই না এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই কবরের প্রশ্ন হচ্ছে আরবিতে প্রসঙ্গক্রমে প্রশ্ন থেকে যায় তাহলে যিনি ভারতের মানুষ যিনি ইন্ডিয়ার মানুষ যিনি পাকিস্তানের মানুষ যিনি ইংরেজি দেশের মানুষ এই সমস্ত মানুষেরা কিভাবে উত্তর দিবেন হ্যাঁ এখানে আল্লাহর আলামিন আরবিতে উত্তরের ব্যবস্থা করবেন যাদের ইমান পাকা যাদের ইমান শক্ত যাদের আমল ঠিক এখানে আল্লাহরবুল আলমিন কিভাবে তাদের উত্তরের ব্যবস্থা করবেন আল্লাহু আলম মুরাদি এই ব্যাপারে আল্লাহরবুল্লা আলমিন তিনি ভালো জানেন সুতরাং এখানে ব্যবস্থা তিনি করবেন আমি কি করে বলবো যে আমার রব আল্লাহ আমি কি করে বলবো আমার দিন হচ্ছে ইসলাম সারা জীবন রবের যে সমস্ত আয়াতগুলো বিধিবিধানগুলো এসেছে রবের যে আয়াতগুলো এসেছে বিধিবিধানগুলো এসেছে বার আমি ওগুলো কোন ভ্রুক্ষেপ করি নাই তোয়াক্কা করি নাই কিসের রব আবার কিসের আস্তাকুল্লাহ নাউদুবিল্লাহ ইয়াদুবিল্লাহ সুতরাং এখানে যদি আমার ভ্রুক্ষেপ করার সময় না থেকে থাকে আমি যদি সময় না পেয়ে থাকি তাহলে কিন্তু আমার কবরের উত্তর রব্বি আল্লাহ হবে না সাথে সাথে দ্বিতীয় প্রশ্ন দিন ইয়াল ইসলাম দিন কি আল ইসলাম কিন্তু সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছি সারা জীবন ইসলামের বিরুদ্ধের পথে চলেছি যারা ইসলামের দিকে আহ্বান করে তাদেরকে বিভিন্নভাবে রুদ্ধ করার চেষ্টা করেছি তাদেরকে বিভিন্ন আটকানোর চেষ্টা করেছি তাদেরকে ক্ষতিগ্রস্ত যদি এই অবস্থা হয় আমি যতই বলি না কেন আমি মসজিদে একরকম এক একরকম আমি মসজিদে একরকম বাহির একরকম আল্লাহ আলি আসাল্লাম এই শ্রেণীর মানুষ যে জাহান্নামি এটা স্পষ্ট বলেছেন তিরমিজির হাদিসের মধ্যে এক শ্রেণীর মানুষ ভাবে শুধুমাত্র ইসলাম টুকু মসজিদের মধ্যে বা ঘরের মধ্যে মানলেই চলবে বাহিরে মানার দরকার নেই এই শ্রেণীর মানুষ শুধুমাত্র ভাবে কালেমা সলাদ সিয়াম হজ জাকাত এতটুকু করলেই যথেষ্ট হবে কিন্তু তাদের জন্য যথেষ্ট হবে না আল্লাহ রসুল সাল আলী স্পষ্ট বলছেন ওয়াইন সমা ও সাল্লাহ ও মুসলিম যদিও ব্যক্তি সিয়াম পালন করে সলাৎ আদায় করে এবং আরও অন্যান্য সাথে সাথে সে মনে করে যে আমি মুসলিম কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মান দাওয়া দাওয়াল জাহিলিয়া যারা জাহিলিয়াতের আহ্বান করবে জাহিলিয়াতের আহ্বান বলতে পবিত্র কোরআন এবং সহিহাদিসের বাহিরের যত আহ্বান সব জাহিলি আহবান সব জাহিলি মতবাদ পবিত্র কোরআন এবং সহিহাদিসের বাহিরের যত মতবাদ যত পথ যত পদ্ধতি সব কিছু ইসলামের বাহিরের জিনিস এখানে কোনো সুযোগ নেই এই কাজ যিনি করবেন তিনি কখনো সুযোগ পাবেন না দিন ইয়াল ইসলাম এই কথা বলার লাহরব্লাহ আলামীন সোরা আলমরনের মধ্যে স্পষ্ট বলছেন হমাইয়াবুতাকে গয়াল ইসলামই দিই না ফালে ইউকুবুল আমিন বহু আফিল আ ফেরতী মেলাল খো ইসলাম ছাড়া যারা এমন কোন আমল করবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং ওই দ্বিতীয় প্রশ্ন কিন্তু আগে আউট হয়েছে প্রশ্ন আউট উত্তর আউট এম এমন তো অবস্থায় পরীক্ষার্থীকে স্বাচ্ছন্দ্যের সাথে খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার কথা ছিল কিন্তু উত্তর বের হবে না উত্তর বের হবে না সারা জীবন নবী মোহাম্মদ সাল ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করেছি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সহি হাদিস কোনটি এটি বুঝি নাই মানুষ যা বলেছে সে অনুযায়ী আমল করেছি বড় হুজুর যেভাবে বলেছে বা আর অন্যান্য আমার বড় যারা আছে আকামির যারা রয়েছে ইমাম যা বলেছে কোনদিন সহি হাদিসের দিকে লক্ষ্য করি নাই ইমাম যা বলেছেন বড় হুজুর যা বলেছেন অমুক সাহেব যা বলেছেন তাই মেনেছি কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করিনি যে তিনি বললেন আননি ওয়ালাউ আয়া তোমরা আমার পক্ষ থেকে একটা আয়া যা থাকলেও বলবে ইসরাইলা ওয়ালা হারাজ আর বনি ইসরাইলের কিচ্ছা কাহিনি বলবে ক্ষেত্রে তাতে সমস্যা নেই যেটা সহি রয়েছে সেটা বলবে যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল আলহি সাল্লাম আমার উপরে মিথ্যারোপ করবে নার তার থাকার জায়গা জাহান নাম অথচ সারা জীবন মোহাম্মদ সাল আলহি সাল্লামের নামে বেনামে মিথ্যাচার করেছি হাদিস কোনোদিন দেখি নাই তাহলে কবরে কি করে আমি কবরে প্রশ্নের উত্তর দিব কি করে যে মোহাম্মদ সাল আলহি সাল্লামের যখন ছবি দেখানো হবে মোহাম্মদ সাল আলহি সাল্লামের একটা অবয়াব দেখানো হবে কিভাবে দেখানো হবে আল্লাহর

এমত অবস্থায় ওই কাফের ব্যক্তি বার বার বলছে হা হা লি হা হাদ্রি আমি তো জানি না আমি তো জানি না আমি তো জানি না আসমান এমত অবস্থা আসমান থেকে আহ্বানকারী আহ্বান করতে থাকবে আন কাদাবা এ মিথ্যা কথা বলেছে উল্লেখ্য যে হাদিসের শুরুর অংশে আন সদাক আব্দি বলা হয়েছে এবং এই অংশে আন কাদাবা আব্দি কথাটা বলা হয়নি আমার বান্দা সত্য বলেছে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা উল্লেখ করেছেন কিন্তু এই অংশে আন কাদাবা ও মিথ্যা কথা বলেছে এখানে আব কথাটা কিন্তু নিয়ে আসা হয়নি সুতরাং এখান থেকে বোঝা যায় তার অবস্থা বড় শোচনীয় তার অবস্থা বড় শোচনীয় আমরা এমন তো অবস্থায় যখন সে বারবার উত্তর দিবে হা হালা আদ্রি হা হালা আদ্রি আমি জানি না আমি বুঝি না আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না মানুষ এমনি বলতো আমি এভাবে শুনতাম আমি ভ্রুক্ষেপ করি নাই আন সে মিথ্যা কথা বলেছে মিথ্যুক সে তার দাবিতে এমত অবস্থায় জাহান নামের সাথে ব্যক্তির কবরকে সংযুক্ত করে দেওয়া হবে জাহান নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে এভাবে এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে কিয়ামত অবধি কিয়ামত অবধি এভাবে ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে এখানে উল্লেখ্য তাহলে কবরের জীবন সমূহে কবরের জীবনে যে সমস্ত কারণে শাস্তি হয় সে সমস্ত কারণগুলো আমরা একটু জানার চেষ্টা করি শিরক এবং কুফুর করলে কবরের শাস্তি শুরু হয়ে যায় এখনো কিন্তু পুনরুত্থান বা বিচার দিবস আহাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম বহু দূরে এখনো কিন্তু জান্নাত জাহান্নাম বহু দূরে আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাসিলিল আখিরা কবর আখিরাতের প্রথম मंजिल এমন তো অবস্থায় এখনো কিন্তু বহু দূরে জান্নাত জাহান্নাম কখন হিসাব হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন ইন্দাহ ইনদাহু ইলমুস saa সোরা লুকমান একত্রিশ নম্বর সোরা চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব আলিন তিনি ভালো জানেন তিনি বর্ণনা করেছেন ইন্দাল্লাহ ইন্দাহ ইলমুসা আ নিশ্চয় আল্লাহ রবুল্লাহ কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে সেই কেয়ামত কখন সংগঠিত হবে তিনি সেভাবেই জানেন যদিও রসদ সাল্লাহ আলী আসাল্লাম বহু পূর্বে বলে গেছেন আনা ওসা আতু কাহা তাইন আমি এবং কেয়ামত এভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওয়া আশারা সাবাবাতাল বুস্তা তিনি তর্জু এবং মূর্খমাকে এভাবে দেখিয়েছেন আনা ওয়াসা আতুকা হাতাইন তারপর এত দিন হয়ে গেল কিয়ামত সংগঠিত হলো না তিনিই ভালো জানেন কিয়ামত কখন সংগঠিত হবে কিন্তু এখন কবরের মধ্যে ব্যক্তির আযাব শুরু হয়ে গেছে জান্নাতের বিছানা বিছে দেওয়া হয়েছে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের সুসংবাদ যে সমস্ত বস্তুর থাকে সে সমস্ত বিষয় দিয়ে ব্যক্তিকে আপৃত করা হয়েছে তাকে ঘুম দেওয়া হয়েছে তাকে ঘুমিয়ে দেওয়া হয়েছে এমত অবস্থায় কাফেরের বিপরীত দৃশ্য বিপরীত কিছু ব্যক্তি অনুভব করছে কঠিন শাস্তি অনুভব করছে কবরের জীবন ব্যক্তি শির্ক এবং কুফুর যদি করে শিরক এবং কুহুরি ব্যক্তি অর্থাৎ মুশ্রিক এবং কাফের ব্যক্তির কবর থেকেই আজাব শুরু হয়ে যাবে মুনাফিক ব্যক্তির আজাব শুরু হয়ে যাবে আল্লাহ দিলেন আমরা দলিল ছাড়া আপাতত কথা বলছি সময় স্বল্পতার কারণে পেশাব এবং চগল খুড়ি থেকে পেশাবের অথচ মুসলিম হয়েও দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করে মুসলিম হয়েও দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করে এদেশের অধিকাংশ বাস স্টপিস গুলোতে যখন আমরা থেমে যাই ঢাকাতে যাই বা বিভিন্ন জায়গাতে যাই ওখানে দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা করা হয়েছে অথচ পেশাবের সেটা লাগে অথচ ওখানে ওইভাবে ওই আদবটা পেশাবের খেলাপি আদব পেশাব করার বাইরের আদব অথচ আপনি মুসলিম মালিক হয়ে এই ব্যবস্থা কি করে করেন আপনি মুসলিম হয়ে আপনি আমি যদি দাঁড়িয়ে পেশাব করি আসুল সাল্লাহ আলী আসাল্লামের আদর্শকে কিভাবে আমরা নস্বাদ করে দিলাম কিভাবে উত্তর দিব যে হুয়া মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এ উত্তর কি করে দিব অথচ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের আদর্শ

দুই শ্রেণীর ব্যক্তির দুই ধরনের ব্যক্তির কবরে দুটি কবরে আজাব হচ্ছেন এরকম তিনি শুনতে পেলেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তিনি বললেন ইন্নাহুমালিবানিকাবির তাদেরকে বড় কোন আলহিসাম তাদের বড় কোনো কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আম্মা হাদু হুমাইয়াম শিবিন মা একজন চগল খুরি করে বেড়াতো ও এর কথা তার সাথে লাগিয়ে দিয়ে ভাইয়ের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে দিত তাকে কবরে আজাব দেওয়া হচ্ছে আর একজন আম্মাল আ লা ইস্ততিরু মিন বাউলিহি সে তার পেশাব থেকে নিজেকে হেফাজত করতে না যদি পেশাব থেকে পেশাবের ছিটা থেকে পেশাবের নাপাকি থেকে নিজেকে রক্ষা করতে না পারি কবর থেকেই শাস্তি শুরু হয়ে যাবে ওটা তো আরো কত দূরে জান্নাত अथवा জাহান্নাম আরো কত দূরে জান্নাত अथवा জাহান্নাম অথচ কবর থেকে ব্যক্তির পেশাবের ছিটা থেকে রক্ষা না পারার কারণে ব্যক্তিকে আজাব দেওয়া শুরু হয়ে গেছে সাথে সাথে মিথ্যাচার করা কারণ আমি মিথ্যাচার করলে আজাব কবর থেকেই শুরু হয়ে যায় কোরআন তেলোয়া ত্যাগ করলে ব্যক্তির আজাব শুরু হয়ে যায় কবর থেকে বিচার করলে কবরের আজাব শুরু হয়ে যায় বিচার করলে ব্যক্তির আজাব শুরু হয়ে যায় কবর থেকে আদেশ আদেশ কিন্তু কিন্তু দেই আমি নিজে সেটা মানি না এই কবর থেকে এই ব্যক্তিরও আজাব শুরু হয়ে যাবে সাথে সাথে টাকনুর নিচে যারা কাপড় পরিধান করেন তাদেরও আজাব শুরু হয়ে যাবে কবর থেকে টাকনুর নিচে যারা কাপড় পরিধান করেন প্যান্ট পাজামা বা লুঙ্গি ইচ্ছা করেই পড়েন বা এমনিতেই পড়েন যদিও এখানে একটা বিষয় রয়েছে কবর থেকে আল্লাহ দিচ্ছেন কবর থেকে তার আজাব শুরু হয়ে যাবে সাথে সাথে ঋণ ঋণ পরিশোধ রেখেছি ইচ্ছা করে টালমাটাল করি কবে দিব জানি না এভাবে আগামীকাল ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবে বলেই যাচ্ছি ওই ব্যক্তিরও আজাব শুরু হয়ে যাবে কবর থেকে মিজান এখনো বহুদূর সিরাত এখনো বহুদূর জান্নাত এখনো বহুদূর জাহান্ন এখন বহুদূর অথচ ব্যক্তির আজাব শুরু হয়ে যাচ্ছে এখন সংক্ষেপে জেনে নেই কবরের আজাব থেকে মুক্তির উপায় কবরের আজাব থেকে মুক্তির উপায় কি কারণে আমরা এ কারণেই আলহামদুলিল্লাহ ভালো আমল করার জন্য পবিত্র কোরআন ও সৈয়া হাদিসের উপরে আমল করা আমলে সলে যে ব্যক্তি করবেন তিনি কবরের আজাব থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সাথে সাথে দান করলে সাদাকা করলে ব্যক্তির কবরের আজাব কম করে দেওয়া হয় এরপর কথা রাসুল সাল্লাহ আলহিমসাল্লাম একথায় স্পষ্টভাবে বর্ণনা করেছেন এ মোট কথা হচ্ছে এই যদি আমরা মুমিন হই যদি আমরা ইমানদার হই যদি আমরা মুমিন হই যদি আমরা ঈমানদার হই তাহলে আল্লাহরব্লা আমিন কবরে আজা মাফ করার ব্যবস্থা করবেন আল্লাহ যেন তাই করেন আল্লাহ আমিন মা ঈশা সিদ্দিকার দি আন তিনি বলছেন আমি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম ইয়ারসুল্লা সাল্লাহু আলাইহুসাল্লাম তব তালিয়া দ আন উম্মাফি কুবুর এই উমুদকে তার কবরে ফিতনায় ফেলা হবে এই কবরের ফিতনা থেকে আমি কি করে রক্ষা পাবো কবরের যে ফিতনা কবরের যে পরীক্ষা করা হবে আমি কি করে রক্ষা আমার সাথে কি করা হবে আমি তো একেবারে আমি তো দুর্বল মহিলা আমি কি করে সেখানে ফিতনার উত্তর দিব কবরের পরীক্ষার উত্তর দিব তখন আল্লাহ নবী মোহাম্মদ সাল আলহিম সুরা এবারিমের চোদ্দ নম্বর সুরা

يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره অফিল যারা দুনিয়াতি স্থির ছিল কালেমার উপরে দুনিয়াতি স্থির ছিল কোরআন এবং হাদিসের উপরে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরকালে স্থির রাখবেন কবরে পরিত্রাণের ব্যবস্থা করবেন সাথে সাথে আমরা যেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সেখানে দোয়া করি মা আয়সা রদি আল্লাহ আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি বলছেন আমি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী কবরের বিষয়ে এমন কোনো দিন দেখিনি তিনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সলাতে আমি বারবার শুনতে পেতাম তিনি কবর কবরের আজাব থেকে পরিত্রাণের জন্য আল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম দুয়া করতেন আল্লাহ মাইনে আউদুবিকামিন ফিৎনাতিল খবরি আল্লাহ হুমাইনে আউদুবিকামিন ফিৎনাতিল খবরি আল্লাহ আমি কবরের ফিতনা থেকে পানাহা চাই আল্লাহ আমি কবরের ফিতনা থেকে পানাহা চাই আল্লাহ আমি কবরের পরীক্ষা থেকে পানাহা চাই এভাবে আমরা দোয়া করতে পারি আসুন আমরা কবরের কবরকে ভয় করি যেভাবে সাহাবারা ভয় করেছেন জুরুল কুবুরা ফাইন নাহ তুদা কিরুকুমুল মাহুত আল্লা নববীহাম্মদ সাল্লাহ আনিবসাল্লাম সৈ মুসলিম দ্বিতীয় খণ্ডের মধ্যে একটি হাদিশ এসেছে জুরুল কুবুরা ফাইন নাহা তুদা কিরুকুমুল মাহুত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো ফাইন নাহা তুদা কিরুকুমুল কেননা কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর স্মরণ আসবে আমরা মৃত্যুকে স্মরণ করি কবরকে স্মরণ করি কবরের জীবন কিভাবে সুন্দর করা যাবে সেই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখি আল্লাহ আমাদের তওফিক দান করুন আল্লাহ মাহ আমিন বত্ত নাম তাবলিগ ইজা দু হাজার বাইশ আল্লাহু রাব্বুল সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা যারা উপস্থিত হয়েছি সওয়াবের উদ্দেশ্যে ইখলাসের নিয়তে আমরা সার্বিকভাবে যেন শেষ পর্যন্ত থাকতে পারি আম মুহতারাম জামাতের বিদায়ী ভাষণ পর্যন্ত আমরা থাকতে পারি এখান থেকে এমন কোন পথেও নিয়ে যেতে পারি যার কারণে কবরটা সুন্দর হোক যার কারণে কবরের জীবনের প্রশ্নের উত্তরগুলো যেন আমরা সুন্দরভাবে দিতে পারি সার্বিক জীবন পরিশুদ্ধ করতে পারি সার্বিক জীবনে সংস্কার আনতে পারি যার ভিত্তি হবে পবিত্র কোরআন এবং সহি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে আবারও আল্লাহ আমাদের সকলকে কবরের ফিতনা থেকে কবর থেকে পরিত্রানের ব্যবস্থা করুন এবং আমরা যেন পরকালে জান্নাতে যেতে পারি জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক সেই আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আকুলু কাউলিহাযা আস্তাগফিরু লিওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু